আপনাদের সবাইকে আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিরূপ ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে আরও একটা রান্নার রেসিপি শেয়ার করব। যদি এখনও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাতে সাবস্ক্রাইব করে ফেলো এরকম আরও রান্না দেখবার জন্য। আজকের মেনু কচুর শাক। অনেকেই শুনেই ভয় পাবে যদি গলা ধরে যায়, কিন্তু কোনো ভয় নেই, তার ব্যবস্থা আছে, কিন্তু সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো। আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। আমাদের লাগবে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর লাগবে চিনি আর গুঁড়ো জিরে। প্রথমে গ্যাসের ওপরে একটা কড়াইকে বসিয়ে আমরা ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল অথবা সাদা তেল দেব, যেটা তোমরা পছন্দ করবে সেটাই দিতে পারো। তেলটাকে আমরা গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা যখন আমাদের ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা গোটা জিরে ফোড়ন দেব, আর তার সাথে আমরা দেব 1টা শুকনো লঙ্কাকে 3 ভাগে টুকরো করে, আর 2টো তেজপাতা, আর দেব কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে আমরা খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে সেটাকে নেড়ে নেব, যতক্ষণ না সেটা খানিকটা ভাজা ভাজা হয়ে আসছে। কচুর শাকটা আমরা কড়াইতে খুব আস্তে আস্তে করে দেব। দেওয়ার পরে কচুর শাকটাকে ভালো মতো এই তেলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না তেলের সাথে ভালো মতো মিশছে ততক্ষণ কিন্তু খুন্তিটা চালিয়ে যেতে হবে। দেখো এরকম হালকা হাতে কচুর শাকগুলোকে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। কচুর শাকটা যখন তেলের সাথে একদম মিশে যাবে তখন আমরা এর মধ্যে হলুদ আর নুনটাকে অ্যাড করে দেব। এবার খুন্তি দিয়ে সব কচুর শাকের মধ্যে আমরা নুন আর হলুদটা ভালো মতো মাখিয়ে নেব। তারপরে আমরা খুন্তি চালিয়ে কচুর শাকটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে বলবো সেই কথা যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে, সেটা হচ্ছে এই যে আমি কচুর শাকটাকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে কেটে তারপরে নুন দিয়ে গরম জল দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ জলটা ফেলে দিয়ে আমি আবার ঠান্ডা জল দিয়ে কচুর শাকটাকে ধুয়ে নিয়েছি, তারপরে সেই জলটা একটা ঝাঁঝরিতে রেখে ঝরিয়ে নিয়েছি। এই হচ্ছে গলানা ধরার টিপস। এবার তোমরা এর মধ্যে চিনি আর গুঁড়ো জিরেটা অ্যাড করে দাও, তারপরে আবার খুন্তি চালিয়ে কচুর শাকটা আরও খানিকক্ষণ কষিয়ে নাও, যতক্ষণ না কচুর শাকটা একদম কাই কাই হয়ে আসছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার উৎসাহ বাড়াবার জন্য একটা কমেন্ট করে দিও। এরকমই আরও রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল অনিরূপ ক্রিয়েশনকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাতে আমার রেসিপি দেবার সাথে সাথে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। আর দেখো এই কচুর শাকটা তোমরা বাড়িতে বানিয়ে যে কেমন লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে কচুর শাকটা খেতে এরকমভাবে অল্প জিনিস দিয়ে কিন্তু ভীষণ সুস্বাদু খেতে। তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।